গোলাপ দিলে তো নষ্ট হয়ে যাবে। ওর না মানে হাগিসের দোকান আছে, ঠিক আছে, ওকে যদি আমি হাগিস দেই মানে মানে ঘর যাকে দেখানা মাম্মি পাপা কো শাদি কে লিয়ে বারাত লেকে আউঙ্গা, ঠিক আছে। মানে কথা বলতে পারি? আমি নার্ভাস হয়ে যাচ্ছি, মানে আমি গ্রাম থেকে এসেছি, তো তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জানে শহরের মেয়ে মানে কলকাতাতেই মেয়ে আর কি তো ডেকেছে, তো ব্যাপারটা হচ্ছে যে মানে কি করে বুঝতে পারছি না আপনাকে কি করে মানে কিছু আপনি রাগি নন তো সেরকম না, বলুন না কি হয়েছে বলুন। অ্যাকচুয়ালি ও আমাকে ডেকেছে, আমরা অ্যাকচুয়ালি মানে ভালোবাসি আর কি একে অপরকে, তো আমি গ্রাম থেকে এসেছি, তো বুঝতে পারছি না যে কি করে প্রপোজ করলে কথা বলতে হবে। দেখুন তুমি যদি প্রপোজ করো, জোরে বলুন না, তুমি যদি প্রপোজ করো তো অ্যাটলিস্ট দেখো ওর সাথে ভালো মানে ওনাকে চেনো কি জানো সেটা। হ্যাঁ মানে ফেসবুকে কথা, ফেসবুকে কথা হয়েছে, তো এমনি দেখো প্রপোজ করছো তুমি এন্ড তোমার মানে প্রপোজ করিনি এবার করব আর কি এসসি আর কি মানে তুমি ওর সাথে চেনো জানো মানে ফার্স্ট টাইম দেখা হবে আর কি। ভালো ভালোভাবে কথা বলো আগে, ওর ব্যবহার বোঝো, তারপরে দেন ওকে। না টিভিতে যে দেখায় শাহরুখ খানের মানে ডায়লগ দিলে মেয়েরা বেশি পটে যায়, না ওরকম কোনো ডায়লগের ব্যাপার না, তুমি যদি মন থেকে তাকে ভালোবাসো সে যদি তোমাকে মন থেকে ভালোবাসে দেন নিশ্চয়ই প্রপোজ করতে পারবো, তাতে তো কোনো বড় মানে কি দিয়ে প্রপোজ করবো, গোলাপ দিয়ে না, ও তো বেশি যেটা ও পছন্দ করে সেটা দিয়ে তুমি প্রপোজ করবে, ও তো বেশি চকলেট পছন্দ করে, চকলেট দিয়ে প্রপোজ করবে। চকলেট মানে খাওয়া চকলেট দেব না গোটা চকলেট দেব, মানে খাওয়া চকলেট দিলে খাওয়া চকলেট মিন্স ও গোটা চকলেট দিন যেটা এর মানে এঠো কেন চকলেট তুমি দেবে না, এঠো চকলেট দিলে না এঠো খেলে নাকি ভালোবাসা বাড়ে নাকি কি জানি না, এনোটি খেলে ভালোবাসা বাড়ে কি কমে, তো তোমার যেটা ভালো লাগে তুমি তোমাকে কি দিয়ে প্রপোজ করলে পটে যাবে, আমি কেন প্রপোজ দিয়ে পটে যাব না, মানে অ্যাকচুয়ালি বলছি যে মানে তুমিও তো একজন মেয়ে না, কারণ সেই জন্যই বলছি আর কি তোমার এক্সপেরিয়েন্স কি। আমার অলরেডি বাবা বয়ফ্রেন্ড আছে। আচ্ছা তো মানে তোমার বয়ফ্রেন্ড তোমাকে কি দিয়ে প্রপোজ করেছে? আমার বয়ফ্রেন্ড ওরকম কোনো ব্যাপার না, ওরকম কিছু দিয়ে প্রপোজ করেনি, বাট আমার ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি দেন আমাকে তাই প্রপোজ করেছিল তাই আমি অ্যাকসেপ্ট করেছিলাম। না আমি ভাবছি যে গোলাপ দিলে তো নষ্ট হয়ে যাবে, ওর না মানে হাগিসের দোকান আছে, ঠিক আছে, ওকে যদি আমি হাগিস দেই মানে মানে এইটা কোনো ব্যাপার হাগিতে মানুষে প্রপোজ করে প্রফিট হবে না, প্রফিট না ওরকম প্রফিটের জন্য না, মন থেকে ভালোবেসে যদি থাকো তাহলে দেন মন থেকেই তুমি বলো মনটাকে দিয়ে দেবো, হ্যাঁ মনটাকে দেবে, মনটা দিয়ে খেলে মনটা কেন তাহলে মন কেন দেবে, যেটা মন থেকে ভালোবাসো মানে মন কেন দিতে যাবে, তুমি ওকে বলো বোঝাও যে আমি তোমাকে ভালোবাসি দেন হয়ে যাবে পড়ে যাবে, হ্যাঁ কেন যদি ও ও যদি তোমাকে ভালোবাসে দেন তারপরে। আচ্ছা আমি তো তোমাকেই যদি প্রপোজ করি মানে আমি অ্যাকচুয়ালি ওখান থেকে এসেছিলাম, তো অ্যাকচুয়ালি তোমাকেই সুন্দর লাগছিল এই পার্কের মধ্যে পুরো মানে তোমাকেই সুন্দর লাগছে, এরকম কোনো ব্যাপার না, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, আরে ব্রেকআপ তো আজ না হলে কাল হবে, না না কেন ব্রেকআপ করতে হবে, আমাদের ঠিক হয়ে গেছে, দেখো ফুটবলে গোলকিপার থাকা সত্ত্বেও তো গোল হয়, আমার ঠিক হয়ে গেছে ওর সাথে, আমার ঠিক হয়ে গেছে এঙ্গেজ আমরা, আরে অনেক এঙ্গেজ এরকম এধার ওধার একটু আমরা দুজন দুজনকে ভালোবাসি দেন দুদিন পর একসাথে থাকবো, সমজরো সমজরো তো সেক্ষেত্রে আমি এটা করতে পারবো না, আরে আমার ওর সঙ্গে অন্য কাউকে দেখে নাও প্লিজ, ওর সঙ্গে ঘুরবে আমার সঙ্গে তো ঘুরতে পারবো, কেন আমি ঘুরতে যাবো তোমার সাথে, আমি চিনি জানি যে তোমার সাথে আমি ঘুরতে যাবো, অদ্ভুত, ঠিক আছে নাম্বার দিলে তো চেনা জানা হয়ে যাবে, কেন দিতে হবে আমি, আচ্ছা ফ্রেন্ডশিপ তো হতেই পারে, ঠিক আছে ফ্রেন্ডশিপ তো করতেই পারে, ফ্রেন্ডশিপ করতে পারি নিশ্চয়ই, তো ফ্রেন্ডশিপ ফেসবুক দেবে না ইনস্টা, ফেসবুকে নাম্বার নিয়ে নেব, ফেসবুকে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব, ফেসবুকে কন্টাক্ট করো, দেখো ফেসবুকে সেই কথা বললেই সেই, ঠিক আছে তুমি আমার নাম্বার নিয়ে নাও ফ্রেন্ড, ওকে কথা বলবে তো, ব্লক করবে না তো, না না ব্লক করবো না, ডিস্টার্ব করলে ব্লক করে দেবো, ডিস্টার্ব করবো না, আমি তো খুব ভালো ছেলে, মানে ভালো ছেলে তো ডিস্টার্ব, তাহলে আর এলি মা বলে সোনার টুকরো ছেলে, ওকে ওকে তাহলে আমি করবো, হ্যাঁ হ্যাঁ নিজ নাম্বার নিয়ে নাও, ওকে নাম্বারটা 9টা হয়েছে, ওকে এক্সকিউজ মি ইয়েস
आपका घर यहीं है? हाँ। एक फ़ोटो ले सकते हो? एक्चुअली मेरा दोस्त नहीं आया ना इसीलिए। ओके। पासपोर्ट साइज फ़ोटो लेना, ठीक है? ओके। घर जाके दिखाना मम्मी पापा को, शादी के लिए बारात लेके आऊँगा, ठीक है? চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।